অনেক আতঙ্ক, বাড়িতে বাড়িতে সমস্ত মানুষই এখন এক হিসেবে গৃহবন্দী আর কি। যারা স্থানীয় আছে, স্থানীয় ছাড়া যারা বাহিরের যারা এসে শিবচরে চাকরি বাদা করে সবাই যা যা চলে গেছে। আমরা হইলাম গরিব মানুষ, রোজ কামাই করি, রোজ খাই। এখন আমাদের বহুত কষ্ট হইতাছে, বাজারে লোকজন আসতে পারে না, যাইতেও পারে না, আমাদেরও খেপ কম। এখানে আমার কোনো কোনো কাম নাই, কোনো কাজ নাই, চার দোকান বন্ধ করে সবকিছু বন্ধ করে দিয়েছে, কিচ্ছু নাই, রোডে দেখেন ফাঁকা সবকিছু, এখন আগে বন্ধ। সরকার কি করবো আমাকে দিয়ে, মানুষজন না কিছু না, না খাই মারতে পারবো না, কিছু করার নেই। চালপাতের দাম বেশি, দ্রব্য মূল্যের দাম বেশি, পাওয়া যেতে আছে না, এই পরিস্থিতি। আতঙ্ক হলো যে বাইরে থেকে যে লোকগুলি আসছে এখানে, সেই লোকগুলি হদিস পাওয়া যেতেছে না, কারণ এরা কারদের সাথে অপরিচিত, তাদের সাথে মেলে কোথায় যায় কী করে, এই জন্য সমস্ত মানুষ আতঙ্কে আছে। এলাকায় প্রবাসী নেই, আমরা সকাল থেকে আছি, কোনো প্রবাসী আবার পাওয়া যায় না, দেখা যায় না, এবার বাইরের লোকজন তেমন নাই, গাড়ি ঘোড়া চলতেছে না, গাড়ি ঘোড়া বন্ধ আছে, দোকানপাট বন্ধ আছে, সার্বিক পরিস্থিতি মোটামুটি ভালো। আমরা মাদারীপুরের শিবচর উপজেলার অধিক ঝুঁকিপূর্ণ কয়েকটি এলাকা চিহ্নিত করে আমরা ওই এলাকায় আমরা জনগণের চলাচল সীমিত করেছি। যারা গরিব এবং অসহায় মানুষ আছেন, তাদের যেহেতু তারা এই সময়টা তারা কর্মহীন হয়ে পড়বেন, এই জন্য তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে আমরা ত্রাণ সহায়তা প্রদান করছি, এবং অন্য কোনো ধরনের সহায়তা যদি তাদের প্রয়োজন হয়, চিকিৎসা বা অন্য কোনো ধরনের সহায়তা প্রয়োজন হয়, সেই ধরনের সহায়তা প্রদানের জন্য আমরা সরকারের পক্ষ থেকে আমরা রেডি আছি। আমাদের এই অবস্থা থেকে পরিত্রাণের একমাত্র উপায় আমাদের বিদেশ ফেরত যারা আসছেন তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা, এবং যারা ইতিমধ্যে যারা করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসছেন কোনোভাবে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা। যদি কেউ হোম কোয়ারেন্টাইনের বিধান লঙ্ঘন করে তাদের বিরুদ্ধে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। জেলায় এই পর্যন্ত আমাদের এখন বর্তমানে 270 জন এখন হোম কোয়ারেন্টাইনে আছেন, আর 236 জনকে আমরা কিন্তু মানে অবধি দিয়েছি, আর টোটাল হোম কোয়ারেন্টাইন ছিল আমার 506 জন, আর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আমার 3 জন আছে, আর আইসোলেশনে বর্তমানে 3 জন রুগী আমার ভর্তি আছে। আমাদের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ, আমাদের স্টাফ চালাতে পারছি না, আমরা বেতন দিতে পারবো না, আমরা আপনার বিল দিতে পারবো না, কিছু দিতে পারবো না, এভাবে যদি চলতে থাকে। তারপরে এমন একটা রোগ হয়েছে যে এটা আমাদের কিছু করার নেই, এমন একটা ভাইরাস হয়েছে যেটা কিছু করার নেই, অবশ্যই জনগণের স্বার্থে, আমাদের নিজেদের স্বার্থে আমরা এটা সব অনুষ্ঠান স্থগিত করে দিচ্ছি। আচ্ছা,
এখন তো চালের দাম তো বেড়ে গেছে অনেক, আগে যে দাম ছিল এখন তো অনেক দাম, বস্তা বস্তি 400-500 টাকা বেড়ে গেছে, অনেকে কিনে রাখতেছে। আমি তো যে 25 কেজি নিতে আসছি বাসার জন্য, কিন্তু অনেকে আছে 8-10 বস্তা কিনে রাখতেছে। যারা ব্যবসায়ী যারা, তারা তো দাম বাড়াবেই, তাদের ডিমান্ড বেশি, এখন ডিমান্ড বেশি না? আমরা যেই স্বর্ণাচাল আগে কিনতাম আপনার 32 টাকা, এই স্বর্ণাচাল এখন 40 টাকা। এখন আমরা তো বেচতে গেলে হিমচিম খাওয়ান লাগে, 40 টাকা আমরা বেচতে বিক্রি করতে পারি না। আমরা কালকে বেচতেছি 30 টাকায় কেনাই, 40 টাকা কেজি। খুস্তাজি হেরা কইতেছে যে মাল নাই, মেনমালিক মাল দেয় না, রেট বেশি, এই কারণে হেরা বেচতে না, এই কারণে আমরা কমে বেচতে পারি না। কি মনে হয় দেখা যায় আপনার একজনের ছাল দরকার একটা, এ নিতেছে 2-3টা, আগের মতো দাম কিনতে পারে, যেহেতু সামনে বৈশাখ, এখন দাম বাড়ার তো কোনো প্রশ্নই আসে না। কেন হয়তো তাও আপনার 10 দিনের ব্যবধানে 3-4 টাকা পর্যন্ত বেড়ে গেছে। এটার কারণ হচ্ছে আমাদের এইখান থেকে যখনই মিলে অতিরিক্ত অর্ডার যায় তখন মিলে রেটটা বাড়ায় দেয়। আমাদের সাথে হলো মিল মালিকদের ব্যবসা, যখনই আমাদের, যেমন আমরা হয়তো 1 সপ্তাহ মাল রাখি গোডাউনে থাকে, 1 সপ্তাহের ভিতরে যদি আমার বেচা কিনে হয়ে গেলে আমাদের প্রচুর অর্ডার যাইতেছে মিলে। এখন এত অর্ডার দেখা তারাও তো আসলে ই হয়ে গেছে যে ব্যাপার কি, এত অর্ডার কে, সেই ক্ষেত্রে মিলে কিছু বেড়ে গেছে, আমাদের এই মার্কেটেও বেড়ে গেছে এবং খুচরা বাজারেও এটার প্রভাব পড়ছে। আমরা আতঙ্কিত যে এই যে এখন যে মোকামে যেই বাড়ছে, এই বাড়তি মালে কিনলে আমরা পরে মালটা বিক্রি করতে পারবো না, আমরা একটা বড় ধরনের লোকসানের মুখে পড়ে যাব, এটা নিয়েও আমরা দুশ্চিন্তাগ্রস্ত। যার জন্য আমি বিশেষভাবে আবারও সবাইকে অনুরোধ করি, আতঙ্কিত হওয়ার কিছু নাই, দেশে পর্যাপ্ত চাউল আছে, 1 মাস পরে যেই ধান চাউল নামবে সেইটা রাখার জায়গা থাকবে না। আপনার অসাধু ব্যবসায়ীর প্রতি তো সবসময়ই আপনার কঠোর হওয়া উচিত, এটা সবসময়, শুধু এই পরিস্থিতি, আজকের পরিস্থিতির জন্য না, চাউলেরও কোনো অভাব নাই সরকারের কাছে, মিল মালিকের কাছে, আমাদের কাছে এবং এমনকি খুচরা দোকানদারের কাছে পর্যন্ত পর্যাপ্ত চাউল মজুত আছে। কিন্তু বর্তমানে একটু পরিস্থিতি অন্যরকম হয়েছে, শুধু এই ক্রেতার অতিরিক্ত চাহিদার জন্য। আমরা এখানে নির্দেশনা অনুযায়ী মাস্ক ছাড়া কাউকে ঢুকতে দিচ্ছি না, সামাজিকভাবে এবং করোনা রোগ রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নিচ্ছি। মাস্ক ছাড়া ঢুকতে দিচ্ছে না তো, এখন আমাদের কাছে তো কাস্টমার প্রতিদিনই চায়, সবসময় তাই আমাদের তো কোম্পানি দিচ্ছে না, এই জন্য আমাদের এখানে শর্ট সাপ্লাই হয়ে যায়। কাস্টমার আসতে সময় দিতে পারেনি, আমার কাছে যখন ছিল আজ থেকে 1 সপ্তাহ আগেও 5 টাকা করে বিক্রি করতে, আর এফেল দিত মাস্ক, সে আর এফেল কথা দিচ্ছি মাস্ক নাই, কারণ বাজারে যেগুলো বাড়াচ্ছে বলে হাইজিনিক কিনা আমরা জানি না, বিধান আমি মাস্ক বিক্রি করি। মাস্ক পরে আসতে বলা হয়েছে, কারণ লাইনে ঠান্ডা কাশির রোগীগুলো দাঁড়ায় আছে, যেগুলোর সাথে যাতে অন্য রোগীগুলার এই ধরনের সমস্যাগুলো না ছাড়ায় না পড়ে, এবং আমরা চাচ্ছি যে একজন আরেকজনের কিন্তু দূরত্ব বজায় রাখতে পারে, এই জন্যই যে সবাই মাস্ক পরে পরে মানে আসতে পরে ভালো, যদি কেউ মাস্ক নাও করতে পারে তাও যাতে মুখে অন্তত একটা কিছু কাপড় বা টিস্যু দিয়ে অন্তত হাতি কাশি হইলে যাতে অন্তত দিতে পারে। আসলে
একটু খেলতে গেছেন না ওইদিকে, খেলতে গেছিলেন নাকি ওইদিকে সামনে গেছিলেন? ওইদিকে গেছিলেন কেন? আমাদের হসপিটালে আলাদা করে বেড রাখা আছে, এখানে আপনাকে নিয়ে রাখবো, ঠিক আছে? আপনি আসেনি চাই, আপনি পরিবারের সাথে থাকতেছেন, ওয়াইফের সাথে থাকতেছেন, এটা তো একদমই আইনের বাইরে। আপনি প্রতিদিন টিভিতে দেখতেছেন না যে আপনাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলতেছে 14 দিন? বাসায় থাকলে আপনাকে সম্পূর্ণ আলাদা থাকতে হবে, আর যদি বাসায় না থাকতে চান তাহলে আমাদের রাখার ব্যবস্থা আছে। আমরা আপনাকে জেলে রাখতে পারবো, জেল দিয়ে আপনাকে আমরা হসপিটালে আলাদা বেডে রাখতে পারবো। ও, আপনি যেখানে থাকতে চান আপনার ছেলে, আপনার ছেলে বিদেশ থেকে এসে উনি 14 দিন কথা সেই ঘরে খাবার দেবেন, ওই ঘরে একা একা থাকবে, কিন্তু আপনার ছেলে বাইরে দিয়ে ঘুরতেছে না, আপনার ছেলে বাড়ি গেছে, তো নিজের সেই কাছে আমার কাছে তথ্য আছে, আমাদের কাছে তথ্য আছে। মেডিকেল একটা কাগজ ছিল, ওটা পূরণ ফর্ম পূরণ করতে হচ্ছিল, ওটা পূরণ করে আর নিশ্চিত টাকা আপনি আমাদের নিশ্চিত টাকা গেছে, ওটা আমার কাছে। কিছু কোন কথাই বলেনি আপনাকে? 14 দিন বাসার ভিতর থাকতে বলে নাই? না, এটা বলে নাই, এটা বলে নাই, এটা বলে নাই। আচ্ছা, 14 দিন আপনি কি আলাদা ঘরে থাকতেছেন 14 দিন? এরকম কথা বলা হয় নাই? আপনি টিভিতে দেখতেছেন না, পুলিশ আপনার উপর নজর রাখবে, যদি আপনি বাইরে বের হন আর সবার সাথে এসে, তাহলে কিন্তু আমরা পরের বার এসে আপনাদের জেল করবে না বা আমাদের হসপিটালে রাখার জন্য যে কোনো কিছু আমরা আইন প্রয়োগ করবো এবং ফোর্স করবো। এটা 14 দিন, তাহলে আগামী যে কদিন আছে 14 দিন হতে 9 দিন, আগামী 9 দিন এই 9 দিন ঘরে থাকবেন, ঘরেই খাবেন, এবং আপনি পারলে আলাদা একে একে একটা হলে ইউজ করবেন, বাকিটা ওই জায়গাটা আপনি ইউজ করবেন, ঠিক আছে? আমরা যখন এটা ভেরিফাই করতে চাই তখন ওনারা আমাদের সাথে অভদ্র আচরণ করেন, আমাদেরকে দুর্দুর করে তাড়িয়ে দেন। আমরা আর এখানে কথা বাড়ি না, আমরা মনে হচ্ছে গিয়ে বিষয়টা উপজেলার নির্বাহী অফিসারকে জানানো হয়, পরে স্যারের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে যেখানে উপজেলার নির্বাহী অফিসার ছিলেন এবং আমাদের উপজেলা স্বাস্থ্য পরিকল্পনা কর্মকর্তা ছিলেন, আমরা এই বাসায় এসেছি। আপনাদের এই কমন সেন্স যদি না থাকে তাহলে আমরা কিভাবে আমরা ইয়ে চালাবো, কিভাবে এতগুলো মানুষের জীবন নিরাপদ করবো? এবং আপনার ফ্যামিলি থেকে আমাদের ডাক্তারের সাথে খারাপ ব্যবহার করছে, একজন ডাক্তার গেছে, একজন ডাক্তার অনেক পড়াশোনা করে ডাক্তার হইতে হয়, ডাক্তাররা কি মিথ্যা কথা বলবে?
জুড়ি উপজেলার দক্ষিণ জাহাঙ্গীরাই এলাকায় একজন প্রবাসী দুবাই থেকে আসছেন। তিনি আসছেন এই বছরের এই মাসের 15 তারিখ, অর্থাৎ তার হলো যে কোয়ারেন্টাইন টাইম রয়েছে, হোম কোয়ারেন্টাইন টাইমে। সেই হোম কোয়ারেন্টাইন টাইম ভেঙে সে বিভিন্ন বাজারে যাচ্ছে, মসজিদে যাচ্ছে, এবং সে বিভিন্ন ধরনের সামাজিক মেলামেশা করছে। আমরা এই জিনিসটা জানতে পেরে তাদেরকে ফ্যামিলির সাথে যোগাযোগ করি, কিন্তু ফ্যামিলি বিষয়টাতে আসলে আমলে নিয়ে আমাদের সাথে অসহযোগিতামূলক আচরণ করে। পরবর্তীতে আমরা এই সময়ে আমরা দীর্ঘ সময় ধরে তারা খুঁজছি যে আসলে সে কোথায় আছে। আমি এই সময়ে এসে আমরা আসলে মোবাইল কোর্টের মাধ্যমে তারা দেখতে পেলাম যে সে বাইরে থেকে আসলে ভিতরে যাচ্ছে। এই জায়গার ভিতরে আমাদের কাছে অলরেডি ডাক্তাররা আছে, ডাক্তাররা পরীক্ষা করে দেখেছে যে তাদের তার এলো যে এই হোম কোয়ারেন্টাইনের টাইমটা আলা যে বলবত আছে, কিন্তু সেটা ভায়োলেশন করছে। এই ভায়োলেশন করার জন্য আমি পেনাল কোড 1860-এর 269 ধারা অনুযায়ী তাকে 10,000 টাকা করে জরিমানা করা হয়েছে। এবং এখানের যারা জনসাধারণ আছে তাদেরকে আমরা সবাই মানে হলো যে সচেতন করার চেষ্টা করছি যে সে যদি বের মানে হলো যে বাড়ি থেকে আবার বের হয় সেটা যেন আমাদেরকে ইনফর্ম করে, এবং যে ব্যক্তির পরিবার সেই ব্যক্তির পরিবারকে আমরা বোঝানোর চেষ্টা করছি যে হোম কোয়ারেন্টাইন তার পরিবারের জন্যই মঙ্গলজনক, এবং একই সাথে হোম কোয়ারেন্টাইন আমাদের সমাজের জন্য মঙ্গলজনক। আমরা সরকারের যে নির্দেশনা সেটা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করার চেষ্টা করছি। আমি এত সময় পাই বেশ কিছু কেন্দ্রে গেলাম, সেখানে আমাদের এজেন্ট বের করে দেওয়া হয়েছে, কোথাও এজেন্ট বাকি দেওয়া হয়নি। ভোট কাস্টিং হচ্ছে সর্বোচ্চ পেয়েছি 4টি। কয়টি কেন্দ্র ঘুরে? আমি এ পর্যন্ত 5-6টি কেন্দ্র ঘুরেছি, আমার নিজের যেটা ভোট দিয়েছিল সব। সর্বোচ্চ এক কেন্দ্রে 5 ভোট পেয়েছি, দিয়েছে 438 ভোটের মধ্যে 1.5 ঘন্টায় 5 ভোট পড়েছে। এই ঘন্টা যদি আপনি দেখেন দেখবেন 382টা ভোট, 0 ভোট এখন 10:30 বাজে। অর্থাৎ ভোট দিতে জনগণ আসছে না, কারণ রাজনৈতিক দলের এজেন্ট এসে থাকতে পারে। আমি একটা কেন্দ্রে 4 জন এজেন্ট পেয়েছি, সেটা হচ্ছে যেহেতু আমি ওই কেন্দ্রে ভোট দিয়েছি এরকম মেসেজ আগের থেকে ছিল, ওরা পরবর্তীতে 4 জনকে ঢোকার সুযোগ করে দিয়েছে। ধানমন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা হাতির, 4 জন এজেন্ট শুধুমাত্র ওই কেন্দ্রে পেয়েছি, বাকিগুলিতে এজেন্ট গিয়েছে 9টার মধ্যে, তার মধ্যে সকল এজেন্ট তারা দিয়েছে। এই কাগজগুলি নিয়ে গিয়েছে, ঢুকতেই দেয় রিয়ার্সোর করেছে, অনেকে হাসপাতালে সব বাইরে কোনো জায়গায় এজেন্ট দেওয়া হচ্ছে, থাকতে পারছে না। এজেন্ট যাওয়ার পরও কোনোভাবে তারা এজেন্ট অ্যালাউ করছে। সমস্যাটা যেটা হচ্ছে ইভিএমে, ধরেন এই এজেন্ট যখন অ্যাসোর্ড হয়ে যায়, এই মেসেজটা যখন চলে যায় জনগণের কাছে মানুষের কাছে, তখন মানুষ তো আর ভোটার তার ভোট দিতে আসে না। জানে যে দাঙ্গা হচ্ছে, সংঘাত হচ্ছে, এজেন্ট বের করে দিচ্ছে, মারপিট হচ্ছে। কোনো সাধারণ ভোটার এমনি করুন না, আতঙ্ক আছে। ভোট ব্যবস্থাপনার প্রতি মানুষের দারুণ অনীহা, ভোটমুখী তারা হতেই চায় না, জনগণ ভোট দিতে চায় না, তারপরে আবার কেন্দ্রে যখন অ্যাসোর্ড হয়ে যায় বা ধরে। মানে এখন পর্যন্ত কোনো কেন্দ্রে কি আপনি এরকম শুনেছেন কিনা যে কোথাও কিছু হয়েছে কিনা? আমি অধিকাংশ কেন্দ্র থেকে আমার কাছে ফোন আসছে, সব কেন্দ্রে মারপিট করে এজেন্ট বের করে দেওয়া হয়েছে। এবং আপনি দেখেন এখানে আমার এজেন্ট, আপনি যদি এই কেন্দ্রে যান এবং এজেন্ট নেই, আমি এর আগে গেলাম মিশে, এর আগে আসার আগে একটা মালের কাছে গেলাম, এই কেন্দ্রে আসার আগে মাসে শিখে নেওয়া কোনো এজেন্ট। আর ভোটার দেখেন 382 এরকম একটা অবস্থা, ভোট ব্যবস্থাপনা ভেঙে পড়েছে। মানে এই যে ভোট এটা অত্যন্ত প্রশ্ন, রাষ্ট্র সম্পূর্ণ জ্ঞান হবে, এটা কোনো ভোটের আয়োজন করতে পারে না, ভোটের পরিবেশ হতে পারে না, এবং ভোটার আগ্রহ আগ্রহী হবে সেই ধরনের অন্যতম সুযোগ।